হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা সেকেন্ড জন্য ক্লাস ইংলিশের তোমাদের প্রশ্ন বিচিত্রাতে বনগাঁ কোনোদিনেই উচ্চ বালিকা বিদ্যালয় এই স্কুলের সমস্ত কোয়েশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি ফার্স্ট দেখো রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন গিভেন বিলো ফার্স্ট রয়েছে নট অ্যাট অল একদমই না আমি না আমি না দিস চার্চ ওয়াজ ডেস্ট্রয়েড মানে এই যে চার্চটা ছিল সেটা ভাঙা হয়েছিল ডিউরিং দ্য মুঘল সিজ মুঘলদের অবরোধে অফ হুগলি মানে মুঘলদের হুগলি অবরোধে এই চার্চটি ভাঙা হয়েছিল দ্য টিচার শিক্ষিকা টিচার উত্তর দিলেন মানে শিক্ষিকাই ছিলেন একজন অ্যাজ দে ওয়াক ইনসাইড থ্রু দ্য গেট মানে গেটের মধ্যে দিয়ে বা ভেতরে ঢুকে ঢুকতে ঢুকতে তিনি উত্তর দিলেন হোয়াট হ্যাপেন দেন তারপর কী ঘটেছিল বা হয়েছিল আক্সড সুনিতা সুনিতা জিজ্ঞাসা করবো দ্য প্রিস্ট পুরোহিত ফাদার জন দ্য ক্রুজ ফাদার জন্ দা ক্রুজ অ্যালং উইথ আ ফিউ থাউজেন্ড ক্রিস্টানস মানে কয়ে আ ফিউ থাউজেন্ড কিচ কয়েক হাজার খ্রিস্টান ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্ট আগ্রা ফোর্টে নিয়ে যাওয়া হয়েছিল বিফোর দ্য মুঘল এম্পেরার শাহজাহান মুঘল এম্পেরার শাহজাহানের সামনে হিজ অর্ডার তার আদেশ ওয়াজ ছিল হিজ বলতে এখানে শাহজাহান শাহজাহানের তাহলে শাহজাহানের আদেশ ছিল টু পানি শাস্তি দেওয়া দ্য প্রিজনার ওই বন্দিদের শাস্তি দেওয়ার আদেশ ছিল সুতরাং দে ওয়ার মেড টু স্ট্যান্ড তারা দাঁড় করিয়েছিল বিফোর ফেরোসিয়াস এলিফ্যান্টস মানে ওই যে বন্দিরা ছিল তাদেরকে ফেরোসিয়াস মানে হিমস্ট্রো হাতির সামনে দাঁড় করানো হয়েছিল বাট সারপ্রাইজিংলি কিন্তু আশ্চর্যজনকভাবে ওয়ান এলিফ্যান্ট এলিফ্যান্ট একজন একটা হাতি ক্যাড ফাদার জন্দা ক্রুজ রাইট আপ টু দ্য এম্পেরার এম্পেরারের সামনে মানে সম্রাটের সামনে একটা মানে ওই ফেরোসিয়াস এলিফ্যান্টটা কী করলো ফাদার জন্দা ক্রুজকে বয়ে নিয়ে গেল অ্যান্ড নেল্ট বিফোর হিম এবং তার সামনে নত যেন করে বা হাঁটু গেড়ে বসল অ্যাজ ইভ আস্কিং ফর মার্সি যেন এমনভাবে বসলো যেন সে প্রার্থনা ভিক্ষা করছে বা চাইছে দিস পিকুলিয়ার ইনসিডেন্ট এই অদ্ভুত ঘটনা ইমপ্রেস ঘটনাটি ইমপ্রেসড শাহজাহান শাহজাহানকে ইমপ্রেস করলো বা প্রভাবিত করলো হি সেট দ্য প্রিজনার তিনি কী করলেন তখন প্রিজনারদের ফ্রি করে দিলেন অ্যান্ড সেন্ট দেম পাঠিয়ে দিলেন ব্যাক টু ব্যান্ডেল আবার ব্যান্ডেলে পাঠিয়ে দিলেন শাহজাহান গ্রান্টেড শাহজাহান মঞ্জুর করলেন মানি টু রিকনস্ট্রাক্ট দ্য চার্জ শাহজাহান কী করলেন পুনর্নির্মাণের জন্য ওই চার্জটা পুনর্নির্মা নির্মাণের জন্য টাকা মঞ্জুর করলেন অ্যান্ড অলসো ডোনেটেড এবং দান করলেন সেভেন্টি সেভেন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি সেভেন বিঘা সাতশো সাতাত্তর বিঘা অব ল্যান্ড টু দ্য চার্জ ইন দ্য ইয়ার সিক্সটিন থার্টি থ্রি মানে ষোলোশো তেত্রিশ সালে ওই চার্চের জন্য সাতশো সাতাত্তর বিঘা জমি তিনি ডোনেট করলেন বা দান করলেন সিন্স দেন তখন থেকে ইট হ্যাজ বিনি মডিফাইড অ্যান্ড রিকনস্ট্রাক্টেড অ্যাট ডিফারেন্ট টাইপ বিভিন্ন সময় বিভিন্নভাবে এটা পরিবর্তিত হয়েছিল দ্য টিচার এক্সপ্লেন টু দ্য ইগার স্টুডেন্ট আগ্রহী ছাত্রছাত্রীদের এক্সপ্লেন করলেন বা ব্যাখ্যা দিলেন শিক্ষিকা ওকে এবার দেখো কোয়েশ্চেন গুলো ফার্স্ট কি রয়েছে আনসার দ্য ফলোই কোয়েশ্চেন ফার্স্ট রয়েছে এখান থেকে লিখবে যে দ্য দা পিক দ্যাট ওয়াজ ওয়ান এলিফেন্ট ক্যারেট ফাদার জন্দা দ্য ক্রুথ রাইট আপ টু দ্য এম্পার অ্যান্ড নেল বিফোর হিম ওকে কি বললাম দ্য পিকুলিয়ার ইনসিডেন্ট ইম্প্রেসড শাহজাহান এখান থেকে লিখলে তারপর এইটুকু অ্যাড করবে যে অন এলিফ্যান্ট ক্যারেড ফাদার জন দ্য ক্রুজ রাইট আপ টু দ্য এম্পেরার অ্যান্ড নেল বিফোর হিম অ্যাজ ইফ আস্কিং ফর মার্সি নেক্সট দেখো ওয়াইড ইড শাহজাহান গ্র্যান্ট মানি শাহজাহান কেন মানে টাকাটা মঞ্জুর করলে লিখবে শাহজাহান গ্রান্টেড মানি টু রিকনস্ট্রাক্ট টু দ্য চার্জ এইটুকু লিখলেই হবে শুধু মানির কথা বলেছে ভালোভাবে দেখে নাও শাহজাহান গ্রান্টেড মানি টু রিকনস্ট্রাক্ট দ্য চার্জ নেক্সট ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ মিনিং বলছে রুইন্ড এটা হবে ডেস্ট্রয়েড লিখে নাও মানে এটাও ধ্বংস করা এর সিনোনিমো হচ্ছে ডেস্ট্রয়েড

বা যারা হ্যাভ আ স্পেশাল অ্যাবিলিটি একটা বিশেষ যোগ্যতা রয়েছে টু ফ্লাই ওরা উইজিং দেয়ার ইউজিং দেয়ার উইংস তাদের ডানা সাহায্যে বা ডানা ব্যবহার করে বার্ডস হ্যাভ ওয়ান উইক বার্ডসের বার্ডসদের আছে একটি ঠোঁট টু উইংস দুটো ডানা অ্যান্ড ফেদার্স এবং পালক অল ওভার দেয়ার বডি মানে তাদের পুরো শরীরিক পালক রয়েছে বার্ডস লে এগস পাখিরা পারে অ্যান্ড এবং দ্য মাদার বার্ডস মানে মা পাখি সিটস বসে থাকে অন দ্য এগ ডিমের ওপর টিল দে হাজ যতক্ষণ না ডিম ফুটে বাচ্চাটা হচ্ছে নেক্সট বিফোর আগে লাইং দ্য এগ ডিম পাড়ার আগে দ্য মাদার বার্ড মা পাখি কি করে মেক্স তৈরি করে আর নেস্ট একটা মানে নেস্ট বাসা ওয়ান্স দ্য এগস হ্যাশ তারপর ডিম ফোটে দ্য মাদার বার্ড ফ্লাইজ মা পাখি উড়ে যায় টু ফাইন্ড মানে উড়ে কী করে টু ফাইন্ড খোঁজে ফুড ওয়ান্স অ্যান্ড ইনসেক্ট অ্যান্ড ফিট ইটস বেবি তাদের যে পাখি ছানাগুলো হলো সেই তাদের খাবারের জন্য অ্যাজ টাইম পাসেস দ্য বেবি বার্ডস লার্ন হাউ টু ফ্লাই তারপরে আস্তে আস্তে কী হয় বেবি বার্ডটা কীভাবে উঠতে হয় সেটা শিখতে পারে অ্যান্ড এবং ওয়ান ডে একদিন দে ফ্লাই অ্যাভে লিভিং দ্য মাদার বার্ড অ্যালন অ্যান্ড স্যাড একদিন একদিন দে ফ্লাই অ্যাওয়ে লিভিং তাদের মাকে ছেড়ে সে পাখিগুলো উড়ে যায় অ্যালন একাই অ্যান্ড স্যাড এবং দুঃখী হয় কী বলছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ফার্স্ট দেখো হোয়াট ইজ দ্য স্পেশাল অ্যাবিলিটি অফ বার্ডস তোমরা এখান থেকে লিখবে যেভেশাল অ্যাবিলিটি টু ফ্লাই ইউজিং দেয়ার কুইংস আমি আর লিখছি না ভালোভাবে দেখবে নেক্সট ওয়ান হোয়াট ডাজ দ্য মাদার বার্ড ডু আফটার দ্য এগস হ্যাচ মানে ডিম পাড়ার পর মা পাখি কী করে লিখবে বিফোর দ্য মাদার বার্ড ফ্লাইজ টু ফাইন ফুড ওয়ার্মস অ্যান্ড ইনসেক্টস অ্যান্ড ফিড ইটস বেবিজ এখান থেকে এতটা লিখে দেবে এখান থেকে এতটা নেক্সট দেখো বি ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ফলিং ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ স্কিল দক্ষতা কি হবে এবিলিটি টি ওয়াই নেক্সট কি দেখো সি কি বলছে মেক আ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোই ওয়ার্ড লার্ন মানে হচ্ছে শেখা তাই তো তাহলে লিখতে পারো দ্য বেবি বার্ডস লার্ন দা বেবি বার্ডস লার্ন হাউ টু গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে ডু অ্যাজ ডিরেক্টেড ফার্স্ট রয়েছে দ্য লায়ান লুকড ইন টু দ্য ওয়েল অ্যান্ড স হিজ রিফ্লেকশান আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকে দ্য লায়ান মানে সিংহটি দেখলো হোর ভেতর অ্যান্ড স এবং দেখলো হিজ রিফ্লেকশন তার প্রতিচ্ছবি কে দেখলো সিংহটি তাহলে এখানে হচ্ছে এটা সাবজেক্ট বক্স করে দিলাম বা সার্কেল করে দিলাম আর আন্ডারলাইন পোর্শনটা হচ্ছে প্রেডিকেট লুকড ইন টু দ্য ওয়েল অ্যান্ড স হিজ রিফ্লেকশান নেক্সট দেখো দে দেট ইন দ্য ড্যাশ শেড অফ দ্য ট্রিজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল অ্যাডজেক্টিভ কী হবে দে দেট ইন দ্য কুল শেড মানে ঠান্ডা ছাওয়া গাছের নিজে ঠান্ডা ছাওয়া সাধারণত হয় তাহলে দে দেট ইন দ্য

নেক্সট দেখো আই হ্যাভ আ ডগ আই কল ড্যাশ টাইগার এটা কী করতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল প্রোনাউন আই হ্যাভ আ ডগ আই কল ইট টাইগার মানে আমি এটাকে টাইগার বলে ডাকি যে ডগটা রয়েছে আই হ্যাভ আ ডগ যে পুকুরটি রয়েছে আই কল আমি তাকে আই কল ইট আমি এটা কী করে ডাকি টাইগার বলে ডাকি নেক্সট দ্য ক্যাট ওয়াজ সিটিং ড্যাশ আন্ডার বিসাইড ওভার দ্য টেবিল মানে কোথায় বসে আছে টেবিলের নিচে তাহলে কী হবে আন্ডার আন্ডার দ্য টেবিল ফিল ইন দ্য ব্ল্যাক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন আন্ডারটা হচ্ছে বিসাইড আন্ডার ওভার এগুলো প্রত্যেকটাই প্রিপোজিশন রাইটিং স্কিল রাইট আ প্যারাগ্রাফ উইদিন সিক্সটি ওয়ার্স ওয়ান হোয়াট ডু ইউ ডু ওয়ান সানডে রাইটিংয়ের পোর্শনটা আমি আমাদের চ্যানেলের কমিউনিটিতে পোস্ট করে দেবো সেখান থেকে তোমরা লিখে নেবে অথবা আমাদের একটি টেলিগ্রাম গ্রুপও রয়েছে সেই গ্রুপে যদি কেউ জয়েন হতে যাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে জয়েন হতে পারো আর সেখানেও কিন্তু রাইটিং স্কিলের আনসারগুলো দেওয়া হয় তাহলে আজকে দেখো ফোর্থ নাম্বার অফ স্কুল বনগাঁও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ